হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা তোমাদের সাথে একটা শব্দ নিয়ে কথা বলবো। সে শব্দটি হচ্ছে পোর, পি ডাবল ও আর, দ্যাট মিনস পি ও ও আর, পোর। এই পোর শব্দটার যে বিভিন্ন প্রকার ইউজ বা ব্যবহার আছে সেটা নিয়ে আমরা কথা বলবো। তো মোটামুটি কয়েকটা ইউজ তোমাদেরকে আজকে আমরা দেখাবো। যেমন ধরো হচ্ছে যখন আমরা বলি যে হি ইজ ভেরি পোর, তার মানে এখানে বোঝাচ্ছে যে পোর মানে হচ্ছে সে খুব গরিব। গরিব মানে কেমন? তার মানে তার টাকা পয়সা নেই, সে ধনী না, সে সচ্ছল না, তার মানে ইনসলভেন্ট, তার আর্থিক অবস্থা বোঝাচ্ছে। দ্যাট মিনস এখানে ফাইন্যান্সিয়াল যে ম্যাটারটা এটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এই বাক্যের ক্ষেত্রে। হি ইজ ভেরি পোর, তার মানে হচ্ছে সে অনেক গরিব, সে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট না, এটা এখানে বোঝাচ্ছে। তারপর আরেকটা বাক্যের কথা যদি বলি যে পোর বয়, এখানে গরিব বালক বিষয়টা এমন বোঝাচ্ছে না, এখানে পোর বয় মানে হচ্ছে বেচারা, পোর বয়, এখানে বোঝাচ্ছে পোর, পোর বয়, পোর ম্যান, পোর ওম্যান, বেচারা বা বেচারি, মহিলাদেরকে বলতে পারে বেচারি, মেয়েকে। তার মানে বোঝাচ্ছে যে তার অবস্থা ভালো না, সে খুব অসহায়, সে খুব সমস্যার মধ্যে রয়েছে, অথবা সে অনেক বড় ধরনের ভুল কিছু করেছে, তখন আমরা বলি বেচারি এই ভুলটা তুমি করে ফেলেছ। সো এইখানে হচ্ছে পোর বলতে বোঝাচ্ছে যে হতভাগ্য, অথবা কোনো সে কোনো ভুল কোনো কাজ করেছে, অথবা সে অসহায় কোনো অবস্থার মধ্যে আছে, তার সিচুয়েশন ভালো না, কোনো ক্রাইসিসে আছে, তখন সেটা হবে পোর। যেমন পোর বয়, পোর ম্যান, পোর ও ম্যান, এরকম। তারপর আরেকটা কথা যদি বলি, পোর মানে বোঝায় লোয়ার স্ট্যান্ডার্ড। যেমন আমরা যদি বলি যা সরি দ্য লিটারেসি রেট ইন বাংলাদেশ ইজ ভেরি পোর, তার মানে হচ্ছে দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ইজ ভেরি পোর, মানে বাংলাদেশের যে শিক্ষার হার সেটা খুবই গরিব। বিষয়টা কেমন বোঝায়? মোটে এরকমটা তেমন বোঝায় না, এখানে বোঝায় যে বাংলাদেশের শিক্ষার হার ভেরি পোর মানে হচ্ছে বাংলাদেশের শিক্ষার হার খুব নিম্নমানের, খুবই কম, মানে শিক্ষার হার কম। যদি আরেকটা বাক্য বলি, হি হ্যাজ গট ভেরি পোর মার্কস ইন দ্য এক্সাম, আবার বলছি হি হ্যাজ গট ভেরি পোর মার্কস ইন দ্য এক্সাম, সে পরীক্ষা অনেক পোর মার্ক পেয়েছে, এখানে কিন্তু গরিব নাম্বার না, ঠিক আছে, বা বেচারা এটা বোঝায় না। এখানে অ্যাকচুয়ালি বোঝায় যে সে পরীক্ষায় খুব নিম্নমানের মার্ক পেয়েছে, খুব খারাপ মার্ক পেয়েছে, ধরেন ফেল করেছে, অথবা পাশ করলেও অবস্থা তেমন ভালো না, খুব কম নাম্বারে পাশ করেছে, তখন আমরা বলবো হি হ্যাজ গট ভেরি পোর মার্কস ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় খুবই নিম্নমানের রেজাল্ট করেছে, খুব খারাপ রেজাল্ট করেছে, কম নাম্বার পেয়েছে। তো বুঝতে পারছো যে পোরের অনেকগুলো অর্থ হয়, যে পোর মানে গরিব বোঝায়, ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস বোঝায়, পোর মানে হতভাগ্য বোঝায়, কোনো সমস্যার মধ্যে আছে, কোনো ভুল কিছু করেছে এটা বোঝায়, দেন আরও পোর দিয়ে বোঝায় যে সে নিম্নমানের কোনো কিছু, লোয়ার স্ট্যান্ডার্ড কোনো কিছু। এই আসলে পোরের শব্দগুলোর ব্যবহার, আর অনেক ব্যবহার তো অবশ্যই আছে। আজকে ক্লাসে এই তিনটা ব্যবহার নিয়েই কথা বললাম।